প্রায় 8 ফুট লম্বা এই কুমিরটি ছিল ডাঙায়, আর আমি ছিলাম জলের উপরে, মানে অবস্থানের অদল বদল। জঙ্গলে ঢুকে জন্তু জানোয়ার দেখতে হলে কিন্তু যাত্রা শুরু করতে হয় অন্য পর্যটকদের থেকে অনেক আগে। সকাল 7টার আগে লঞ্চে চেপে বেরিয়ে পড়ুন তাদের দেখা পেতে। Actually, this location actually entry point of the tourist. So first time we visit this point and go to the tower. সজনেখালি এই অভয়ারণ্যটি 1976 সালে বানানো হয়েছিল। এছাড়াও আরও দুটি অভয়ারণ্য আছে, হ্যালিডা অভয়ারণ্য ও লুথিয়ান অভয়ারণ্য। বস্তুতপক্ষে 1973 সালে বিদ্যা ও মাতলা নদীর পূর্ব দিকে জঙ্গল এলাকাতেই টাইগার রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষিত হয়। পর্যটকদের এত কোলাহলে বানানো এই মিষ্টি জলের কৃত্রিম পুকুরে বাঘ, হরিণ, শুয়োর কেউই জল পান করতে আসবে বলে মনে হয় না। এখানে দেখলাম গুলপাতা গাছ, যার এরকম গোলাকার ফলের শ্বাসগুলো স্থানীয় মানুষের খাদ্য। গাছটির রস থেকে তারি এবং গুঁড়ো বানানো হয়। পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ জঙ্গলের 1/3 ভারতে আর 2/3 বাংলাদেশের অন্তর্গত। লবণাম্বু এই উদ্ভিদগুলো ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে সমুদ্র তীরবর্তী যেসব স্থানে নদীর মিষ্টি জল সমুদ্রের নোনা জলের সঙ্গে এসে মেশে সেখানে হয়। এরাই প্রবল ঘূর্ণিঝড়কে আটকে দিয়ে কলকাতাবাসীকে রক্ষা করে। দিস ওয়ান ইজ দ্য ক্রেক, বাংলা যাকে বলা হয় খাঁড়ি। এই সরু সরু খাঁড়ির মধ্যে কিন্তু লঞ্চ ডুববে না, এর মধ্যে একমাত্র সরু সরু নৌকা যাবে। আর যেখানে মীন মাছ এইসব ধরবার জন্য যারা মৎস্যজীবী তারা ঢোকেন আর বাঘের খপ্পরে পড়েন। লোভের বশবর্তী হয়ে মানুষ কাঠ আর কৃষি জমি এদের কাছ থেকে আদায় করে নিচ্ছে। আমরা পর্যটকরাও এত চিৎকার করছি, বন্যপ্রাণীরা বিরক্ত হয়ে জঙ্গলের ভেতর আবার প্রবেশ করছে। ফলে পরবর্তী লঞ্চের পর্যটকরা কিন্তু প্রাণীগুলিকে দেখতে পাচ্ছেন না। আর প্লিজ, খুব ছোট বাচ্চা নিয়ে লঞ্চে আসবেন না, তাদেরও কষ্ট আপনাদেরও কষ্ট হবে। তারা তো চিড়িয়াখানাতেই তুষ্ট থাকে। এত সুন্দর প্রকৃতি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, আসুন না আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এরকম পরিষ্কার পৃথিবী রেখে যাই। এখানে বাঘের প্রধান খাদ্য হরিণ প্রচুর দেখতে পাবেন, আর বুনো শুকরও আছে, যদিও সেটি দেখার সৌভাগ্য আমার হলো না। আছে বিভিন্ন প্রকার সাপ, প্রজাপতি, মৌমাছি, পরিযায়ী পাখিও। স্থানীয় পাখিগুলো অবশ্য ঘূর্ণিঝড়ে সব হারিয়ে গেছে। লঞ্চ যত পাড়ের দিকে এগোয় তত কিন্তু বেশি কাঁপে, ছবি তুলতে তাই ভীষণ অসুবিধা হয়। এবার যাব পীরখালি পেরিয়ে 5টা নদী সঙ্গমের মধ্যে দিয়ে দুমাকি টাইগার রিজার্ভ ফরেস্টে। মাটি থেকে প্রায় 20 ফুট উঁচু দিয়ে বানানো শক্ত লোহার জালে ঘেরা প্রায় 1/2 কিলোমিটার লম্বা এই চলাচলের পথটি কিন্তু জঙ্গলের মাঝখান দিয়েই। এখানে বাঘমামা প্রায়ই নদী সাঁতরে এপার ওপার করেন। আর আছে প্রচুর চিতল হরিণ, আর প্ল্যান্টেশন হয়েছে ঘূর্ণিঝড়ের প্রকোপ সামলাতে, আর এসেছেন এরা পরিযায়ী পাখিরা। জায়গাটি সত্যি সুন্দর, ভাগ্য সহায় হলে এখানেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যাবে। এখানে উন্মুক্ত প্রান্তরে দেখতে পাওয়া যাবে সুন্দরী গাছ, যার জন্য নাম হয়েছে সুন্দরবন। আর মাটিতে লক্ষ্য করলে অজস্র লাল কাঁকড়া দেখতে পাবেন, আর গাছেও, না না জন্তু কাঁকড়া নয়, গাছে হচ্ছে কাঁকড়া ফুল।
পাঁচটি নদীর সঙ্গমের এই দোভাষী জায়গা খুব সুন্দর। জায়গাটি থেকে এবার ফেরার পালা, অজস্র লঞ্চ তখনও আসছে। এত টুরিস্ট একসঙ্গে এসে এখানকার সুন্দর বাস্তুতন্ত্রটি নষ্ট করে ফেলছে না তো? বাস্তুতন্ত্রের গুরুত্ব বিচারেই কিন্তু 1987 সালে ইউনেস্কো সুন্দরবন অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দিয়েছেন। আসুন সবাই মিলে একে রক্ষা করি।